পায়, বোন যদি 10 শতক পায়, এক একটা ভাইয়ের ভিতর 2 শতক করে ফলায়, মানে ওই জমিদারি বিক্রিও করতে পারে না, ওই জমিদারি কেউ নিতেও না পারে, এরকম চালাকি ওরা কি করে না, করে, এরকম করবেন না। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার হারে সাকান্দার কয় নবী গো, এখন তো আখিরি জামানার নবী নাই, আখিরি জামানার নবী তো দুনিয়াতে আসে নাই, তাই আমি কেমনে তার কাছে মাপ পাবো। দেখেন চিন্তা করেন, নবী আসে নাই তাই নবীর সাথে বেয়াদবি করার কারণে সাপে পরিণত করছে কে, জোরে কোন আল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, আখিরি জামানার নবী তো দুনিয়াতে আসে নাই, তাইলে আমার হারে সার কি হইব, আল্লাহ কয় মুসা রে আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত না আইব, আমার নবী যতক্ষণ পর্যন্ত তারে মাপ না করব, আমি আল্লাহ তারে মাপ করব না। মুসা নবী কয় আল্লাহ সে তো এখন নাই, তাহলে কি হইব, আল্লাহ কয় যতক্ষণ আমার নবী আসবে না আমি ততক্ষণ পর্যন্ত হারে সার হায়াত বৃদ্ধি করে দিলাম। হায়াতের মালিককে, মৌতের মালিককে। এইবার 29 নম্বর পারায় প্রথম নম্বর বিশটাই সুরা মুলকের 2 নম্বর আয়াত লক্ষ্য করবে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইবার হারেসের হায়াত যখন বৃদ্ধি করা হয়, হারেস আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর কাছে মাপ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে আবু বকর সেই রাত্রিতে বেশি ইবাদত পাইছে, বেশি নেকি পাইছে, ভালো করে শুনবা। আবু বকর রে আমার নবী কয় আবু বকর আমার হিজরতের সাথী হইতে হইব, আবু বকর রে নিয়ে আমার নবী গভীর রাত্রে রওনা দিছে, সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই। আবু বকর এইবার রাস্তার ভিতরে যাইয়া গো পাগলামি শুরু কইরা দেয়, আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী কয় আবু বকর রে একবার ডাইনে যাও, আবার বামে যাও, একবার সামনে যাও, আবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো মায়ার নবীজি আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও মায়ার নবী গো আমি একবার ডাইনে যাই, আবার বামে যাই, মায়ার নবী গো আবার সামনে যাই, আপনার সামনে যাওয়া ঠিক না, তারপরেও আমি যাই, কারণ হইল নবী গো আমি যখন পিছনে তাকি আমার মনের ভিতর আনচান করে, আমার মনের ভিতর আনচান করে, না জানি কোন বেঈমান আপনি নবীর সামনে দিকে তীর মাইরা দিব গো, আমি আবু বকর আপনার সঙ্গের সাথী গো নবী, আমি পিছনে থাকব, সামনে সামনে আপনার তীর মারবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, এই জন্যই আমি আবু বকর পিছন দিকে দিকে দূর দিয়ে সামনে যাই, সামনে গেলে আমার মন বলে না জানি কোন বেঈমান আপনি নবীর বন্ডম তীর মাইরা দিব ডান দিকে দিকে গো নবী। আমি ডাইনে যাই, ডাইনে গেলে মনে বলে কে যেন বাম দিক থেকে মারবে, এই জন্যই আমি বামে যাই, বামে গেলে আমার মনের ভিতর কল্পনা হয় কে যেন আমার নবীর পিছন দিক থেকে তীর মারবে, এই জন্য আমি পিছনে যাই। ও মায়ার নবী গো এই জন্য আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর এরকম ভয় করো না, একবার তুমি ধৈর্য ধারণ করো আমার আল্লাহর উপরে, ইন্নাল্লাহা মাস সাবিরিন।
ধৈর্য শীলদের সাথে আছে কে আর একটু জোরে বলেন কে এইবার আমার নবী কয় আবু বকর পৃথিবীর কেউ যদি আমাদের সাথে না থাকে গো ইন্নাল্লাহ মাস সাবিরিন ধৈর্য ধরলে আমার আল্লাহ আমাদের সাথে থাকবে জোর জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর কয় উযু আকাশ তো ফর্সা হয়ে যায় মায়ার নবী গো আকাশে যদি ফর্সা হয়ে যায় পিছনে বেঈমানেরা শ্বশুররা আমাদেরকে দেইকা বালাইব গো নবী আমাদেরকে দেখলেই তোর আক্রমণ করবে আমার নবী কয় আবু বকর তাইলে কি করা যায় আবু বকর কয় হুজুর সামনে একটা গর্ত দেখা যায় সামনে একটা কুয়া দেখা যায় এই কুয়ার ভিতর আশ্রয় নিলে কেমন হয় এইবার আমার নবী কয় আবু বকর কুয়ার ভিতর আশ্রয় নেওয়া যাইব রে চলো যাই কুয়ার ভিতরে আমরা প্রবেশ করতে চাই আবু বকর তাকায় দেখে আমার নবী যখন কদম পালাই রে আরে শক্ত পাথরের উপরে পা রাখা মাত্র আমার নবীর কদম মোবারকের সোয়া লাইগা পাথর তোলার মতো নরম হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আবু বকর কই হুজুর ও মায়ার নবী গো এই কুয়াটার ভিতরে প্রবেশ করতে হইলে কুয়াটা পরিষ্কার করতে হইব এই কূপের ভিতরে রয়ে গেছে আর একজন প্রেমিক আল্লাহু আকবার কম অনেক রাত হয়ে গেল ভাই 11টা হ্যাঁ 11টা হয়ে গেছে ইয়াল্লাহ দেখছেননি এত রাত পর্যন্ত ওয়াজ করা যায় আল্লাহ আকবার কোন এইবার আবু বকর কয় হুজুর এই গর্তের ভিতর প্রবেশ করতে হইলো গর্ত আগে পরিষ্কার করতে হবে জোরে কোন কথা ঠিক কি আমার নবী কয় আবু বকর এই গর্তের ভিতরে তুমি আগে প্রবেশ করবা নাকি আমি নবী আগে প্রবেশ করব আবু বকর কই হুজুর এই গর্তটা পুরাতন কূপ এই কূপের ভিতর পোকামাকড় থাকতে পারে নবী গো আপনি নবী আগে যদি প্রবেশ করেন আর আপনার সাপে দংশ করে আমি আবু বকর সইতে পারব না ও মায়ার নবী গো আপনাকে আমি আগে প্রবেশ করতে দিতে চাই না আমি আবু বকর আগে যাইতে চাই যদি মরতে হয় আমি মরব আমার নবীর যেন কোনো ক্ষতি না হয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে একটা সাপ এই গর্তের ভিতরে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করতেছে ওই সাপটায় আমার আল্লাহর অনুমতি চাইয়া ভাই আল্লাহ গো নবীরে আমি এত ভালোবাসি লাইউমিনু আহাদুকুম তাকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালা দিয়ে অন্তা সাজু মাইনা ও আসমানের মালিক জীবনের চাইতে আমি যারে ভালোবাসি গো তারে দেখতে চাই এই গর্তের ভিতরে কূপের ভিতরে যদি আমি একটা গর্ত রাখি এই গর্তের মুখ দিয়ে যদি আমি বের না হতে পারি তাইলে তো আমি নবীরে দেখতে পারবো না আর নবীরে যদি দেখতে না পারি গো আল্লাহ এই জ্বালায় আমি সইতে পারবো না এই জন্য সাপে কয় আল্লাহ অনুমতি দাও গর্তের ভিতরে আমি কয়েকটা মুখ বের করতে চাই কয়েকটা গর্ত করতে চাই আরে কূপের ভিতরে সাপ একটা নয় দুইটা কোন কোন কিতাবের ভিতর আছে সাতটা কোন কোন কিতাবে আছে এগারোটা কোন কোন কিতাবে আছে বারোটা গর্ত করছে বারোটা গর্ত কইরা সাপ কয় আল্লাহ গো এই জন্য আমি বারোটা গর্ত করলাম আমার দয়াল নবী মায়ার
নবী যখন এই গর্তের ভিতরে প্রবেশ করবে কূপের ভিতরে আমার নবী যদি গর্তের উপরে বইসা পড়ে আমি তো নবীরে দেখতে পারবো না আমার কপাল বুইরা যাইব এই জন্য আমি সব অনেকগুলো গর্ত করলাম একটা গর্তের ভিতরে আমার নবী বসবে আরেকটা গর্তের মুখের সামনে আবু বকর বসবে তাইলে আমি অন্য গর্ত দিয়ে মুখটা বের করে আমার দয়াল নবী মায়ার নবীর দিকে পরান ঠান্ডা করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর তুমি আগে যাইতে চাইলা যাও আবু বকর এইবার বিসমিল্লাহ বইলা যখন গর্তের ভিতরে পা রাইখা দিছে রে ভাই আবু বকর যায়া দেখে এই গর্তটা পুরাতন গর্ত গর্তের ভিতরে কোনো পানি নাই কিন্তু অনেকগুলো সাপের গর্ত দেখা যায় অনেকগুলো গর্ত দেখা যায় মুখ বাইর করে রইছে অনেকগুলো গর্ত এইবার আবু বকর চিন্তা করে আল্লাহ এতগুলো গর্ত দেখা যায় এই গর্তের মুখের ভিতর সাপ থাকতেই পারে নাকি গর্তের মুখের ভিতর সাপ থাকতেই পারে যদি গর্তের মুখে সাপ থাকে গো আর আমার নবী যদি বইসা যায় সাপে ধ্বংস করলে আমি আবু বকর সইতে পারবো না এইবার আবু বকরের মাথার পাগড়ি খুলছে রে নড়াইল জেলাবাসীরা আবু বকর মাতার পাগড়ি কইলা পাগড়িটা সিরা সিরা এইবার গর্তের মুখ গুলো ডাকতেছে আল্লাহু আকবার কোন পাগড়ি সিরা গর্তের মুখের ভিতরে এরকম ভাবে ঢুকাই দিতেছে যাতে মুখ বের করতে না পারে আল্লাহু আকবার এইবার আবু বকর যখন গর্তগুলো এরকম ভাবে ঢাকা শুরু কইরা দিছে বন্ধ কইরা দেয় রে ভাই গর্তগুলো ছিল বড় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাপড় লাগতো বেশি এইবার আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ কইরা রে ভাই মাত্র তিনটা গর্ত আবু বকর বন্ধ করবে এমন কোন কাপড়ের টুকরা তার কাছে নাই আমার রহমত লিল আলামিন নবী যখন ভিতরে প্রবেশ করছে রে ভাই আমার নবী গর্তের ভিতরে প্রবেশ কইরা যখন একটা স্থানে বইসা যায় আবু বকর চিন্তা করে আমি বসবো কেমন লে এই তিনটা গর্তের ভিতর দিয়া যদি সাপ বের হয় আমার নবীরে ধ্বংস করলে আমি আবু বকর সইতে পারবো না এই জন্য একটা গর্তের উপরে আবু বকর নিজে বসলেন আর একটা গর্তের উপরে এইবার আবু বকর একটা ডান পা রাখলেন আর একটা গর্তের উপরে বাম পারাই খারে ভাই আবু বকর যখন বৈশা পড়ছে গো আমার নবী কয় আবু বকর ও আবু বকর আর সহ্য করতে পারি না রে আবু বকর আমার একটু রেস্টের প্রয়োজন আমি ক্লান্ত আর আবু বকর পারবি নি আমার একটু সময় দিতে তোমার হাঁটুর উপরে আমি মাথাটা রাখতে চাই আবু বকরের রানের উপরে আমার দয়াল নবী মায়ার নবীর মাথা মুবারক যখন দিছে রে আবু বকর কই হুজুর অনুমতি পাইলে আপনার আমি মনের মতো একটু আদর করতে চাই শিকার রে কন্যা আল্লাহু আকবার আবু বকর এইবার আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই আবু বকর যখন নবীর মাথায় হাত বুলাইয়া দেয় আমার নবীর চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয় আমার নবী যখন ঘুমাইয়া গেছে রে আবু বকর যেই গর্তের মুখে পা দিয়া বইসা রইছে রে ভাই ওই গর্তের ভিতরে যেই সাপ ছিল গো এই সাপটা কান্দে সাপ কান্দার কে আল্লাহ আবু বকর আমার সাথে এমন ব্যবহার করলো কারণ কি আমি আবু বকর কি ক্ষতি করছিলাম সাপে কান্দার কয় আল্লাহ আমি আবু বকরের কি ক্ষতি করছিলাম আমি এক বছর নাই দুই বছর নাই মালিক
ابو بكر جديو زالنا تمر تو جانار باقي ناي امي شتو شتو بصر دويرا افيكا করতেছি নবীর দেখব রে আল্লাহ আর আজকে আবু বকরের জন্য আমি দেখতে পারবো না এটা তো হতে পারে না রে মালিক আমি তোমার দরবারে বিচার দিলাম তুমি বিচার কইরা দাও আল্লাহ গো আমি কি আজকে আমার নবীরে দেখতে পারবো না আল্লাহ আবু বকরের দুইটা পা দুইটা মুখের ভিতর রাইখা দিয়েছে এবং আবু বকর একটা গর্তের উপরে বইছে আল্লাহ তুমি অনুমতি দাও আবু বকরকে আমি মারতে চাই এইবার আল্লাহ কই সাপুরে তুই আবু বকরের ধ্বংস করতে চাস সাপ কই আল্লাহ তা না হলে তুমি দেখতে পারতেছ না আর আজকে যদি না দেখতে পারি তাহলে আর জীবনেও দেখা হবে না এইবার সাপটা কান্দার কই আল্লাহ তাড়াতাড়ি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করতে চাই আবু বকরের ধ্বংস করতে পারলে আমি নবীরে দেখতে পারব আমার আল্লাহ কই ও সাপুরে আমি আল্লাহ তাআলা তোর অনুমতি দিলাম তুই আবু বকরের ধ্বংস কর এইবার আবু বকর যখন ধ্বংস করা হয় আবু বকর বুইজা পালাইছে গো আমার পায়ের ভিতরে সাপে আঘাত করে তারপর আবু বকর কান্নাকাটি করে না আবু বকর কোনো শব্দ করে না আবু বকর একমাত্র আমার রহমাতাল লিল আলামিন নবীর এত ভালোবাসে রে হে নড়াইল জেলাবাসীরা আবু বকর চিন্তা করে আমি যদি এইবার আওয়াজ করি আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘুমটা ভাঙ্গা যাইব কাল কিয়ামতের দিন আল্লাহ আমার কান ধরে কইব আবু বকর তোমার জীবনের দাম বেশি নাকি আমার বন্ধু নবীর দাম বেশি ও আবু বকর আমার বন্ধু নবীর আরামের ঘুমটাকে তুই কেন ডিস্টার্ব করলা আবু বকর কান্দে আর মনে মনে চিন্তা করে আল্লাহ আমি জবাব দেব কেমনে আমার বুঝে আসে না আজকে যদি মরণ হয় নবীর প্রেমে আমি জীবন দিতে পারবো তবু রহমাতাল লিল আলামিন নবীর ঘুম আমি নষ্ট করতে পারবো না জোর জোরে কন্যা সুবহানাল্লাহ আরে আবু বকরের চোখের পানি গরম পানি যখন টপ টপ কইরা দাড়ির উপর আইছে রে ওই পানি আমার নবীর শরীর মুবারকে আগ ফোঁটা পইরা গেছে বন্ধুরা রে আমার এক ফোঁটা চোখের পানি যখন পড়ছে চোখের পানি ঠান্ডা না গরম জোরে কোন চোখের পানি গরম জাহান্নামটাও গরম রে ভাই দুনিয়ার বুকে যদি চোখের পানি পালাইতে পারো তোমার জন্য জাহান্নামের আগুন নিবা যাইব কারণ দুনিয়াতে আমার আল্লাহ হাসার কথাও বলছে কান্নার কথাও বলছে ফালিয়াত হাকু কলিলা ওয়াল ইয়াবুকু কাসিরা আল্লাহ বলে বান্দা তুমি কম করে হাসবা বেশি বেশি করে চোখের পানি পালাইবা হাসারও বিরোধিতা করা যাবে না কান্নারও বিরোধিতা করা যাবে না সরে কোন কথা ঠিক কিনা এইবার আবু বকরের গরম পানি চোখের পানি যখন পড়ছে রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবী মায়াবী টানা টানা চোখ কইলা আবু বকরের দিকে তাকাইছে আমার নবী তাকায়া দেখে গো আবু বকরের ঠোঁট দুইটা নীল হয়ে গেছে আবু বকরের শরীর নীল মুখমণ্ডল নীল আমার নবী কয় আবু বকর কি হইছে রে আবু বকর কি হইছে আবু বকর কয় আর রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী গো এই মুহূর্তে আমার সাপে কাইটা দিছে আমার নবী কয় আবু বকর সাপে কাটছে তুমি আমারে কেন বললা না
ও আবু বকর আমারে কেন তুমি জানাইলে না এইবার আবু বকর কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আমার উরুর উপরে মাথা রাইখা ঘুমাইছে আমি আপনার ঘুমটা কেমনে ডিস্টার্ব করব গো নবী কারণ লাইউনা হাদ মাতা কোনা হাবাইলাহি মিওয়ালে দিওয়ালা দিওয়ান না সাজমাইনা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকরের জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি ও মায়ার নবী গো এইজন্য আমি আপনার ডাক দেই নাই আপনার আরামের ঘুমটা আমি ডিস্টার্ব করতে পারবো না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীর কাছে তিনটা জিনিস প্রিয় আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয় আমার নবীর কাছে তিনটা জিনিস প্রিয় তার ভিতরে এক নাম্বার হলো নামাজ এক নাম্বার কি জোরে কোন এক নাম্বার নামাজ আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে জোরে কোন না সুবহানাল্লাহ এ আমার মুরব্বি বাবারা হাদিসের ভিতর উল্লেখ করা হয় রে ভাই আবি হুরায়রা থেকে হাদিস বর্ণিত সহি হাদিস নির্বাচিত হাদিস পৃথিবীর কোন আলেম হাদিসটা অস্বীকার করতে পারবে না আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাআইতুম লাউ আন্না নাহরাল বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া রাওয়াহুল বুখারি আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাআইতুম লাউ আন্না নাহরাল বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া ও সাবিরা রে কারোবারের সামনে যদি একটা নদী থাকে সলোমন নদীতে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর পাঁচবার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও যেই সাহাবী দিনের ভিতর পাঁচবার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না আমার নবী বললেন আর ওয়াই তুমলাও আন্নার হরন বিবাবি আদিকে গোসল ফিহি কুল্লা ইয়াম খামসান আলি বিকামি উন্দার হি শাইউন ক্বালু বাদালিকে মাসাল সালাতি খামস ইয়ামুল্লাহ বিনাল খতায়া রাওয়াহুল বুখারী আমার নবী কয় ও আবু হুরাইরা যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে নামাজের দাম আছে না নাই জোরে কোন দুই নম্বরে আমার নবীর কাছে ছিল প্রিয় দুই নম্বরে নারী দুই নম্বরে কি নারী নারী আবার কে স্ত্রী গুণ সুবহানাল্লাহ কোন তিন নম্বরে আমার নবীর কাছে প্রিয় ছিল ফুল এ যুবকরা ভালোবাসতে করিস না কোনো ভুল যদি ভালোবাসতে হয় তাহলে মা বাবারে ভালোবাসবি যদি বান্ধবীর সাথে ভালোবাসতে হয় সেটা মায়ের সাথে লাগাবি বন্ধু হিসেবে দুনিয়াতে যদি কাউকে সম্পর্ক করতে হয় বাবাকে বন্ধু বানাবি আরে মায়ের সাথে যদি বান্ধবী বানাও বাপটারে যদি বন্ধু বানাও এই দুইজন মানুষ তোমার জীবনে কোনোদিন ক্ষতি করবে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না না আবু বকর যখন নীল হয়ে গেছে গো আমার নবী কয় আবু বকর আমারে কেন ডাক দিলা না ও আবু বকর তোমার সাপে কাটছে তুমি কেন আমারে জানাইলা না আবু বকর কয় হুজুর আমি আবু বকর জীবন দিতে পারি গো নবী তবু আমি আপনার আরামের ঘুমটা আমি হারাম করতে পারবো না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার আমার নবী কয় আবু বকর তোমার কোন জায়গাটাই সাপে কাটছে কোন জায়গায় সাপে কাটছে আবু বকর কয় হুজুর আমারে সাপে কাটছে আমার পায়ের ভিতরে আঘাত করছে আমার নবীর পবিত্র মুখের লালা
ফারুক বাহিরে কইরা গো আবু বকরের হাতে দিয়া কয় আবু বকর যেইখানে তোমার সাপে কাটছে রে আবু বকর ওইখানে তুমি মালিশ কইরা দাও ওইখানে মালিশ কইরা দাও আরে আবু বকর পরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু বকর কয় আমার দয়াল নবী মায়ার নবীর থুতু মুবারক পাইয়া আমি যখন সাপে যেইখানে দংশ করছে গো ওইখানে মুইসা লাগাইলাম আমার মনে হইল আমারে কোন সাপেই কাটে নাই আমি এত ভালো হয়ে গেলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এ আমার মুরব্বী বাবারা ও ও সুবুকের দলে রে আমার নবীর এত দাম আমার নবীর এত সম্মান আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে আবু বকরকে আমার আল্লাহ এই রাত্রিতে এত পরিমাণ দেখি দিছে গো ও ও কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর ওই রাত্রিতে যতগুলো কদম ফলাইছে এক একটা কদমে আমার আল্লাহ এত পরিমাণ দেখি দিছে গো ওই নেকি গুণে শেষ করা যাবে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এত পরিমাণ নেকি দিছে যে নেকি গুণে শেষ করা যাবে না এইবার আমার নবী কয় আবু বকর মাথার উপর তাকায়া দেখো আমার আল্লাহ কি ঘটনা ঘটাইছে আবু বকর তাকায়া দেখে মাতার উপরে মাকড়সার জাল দিয়া ছাউনি বানায়া আদিছে গো এই ছাউনিটা আমার আল্লাহ কেন দিছে ভালো কইরা শুইনা নাও রে ভাই এই ছাউনিটা বেঈমানদের চোখের সামনে একটা আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বেঈমানরা যেন আমার নবীরে না দেখতে পারে আসলে তো আলোচনা অনেক করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এখনো দান করেন নাই এখনো যারা এই মসজিদ উপলক্ষে দান করেন নাই আপনারা একটু দানগুলো দিয়ে দিলে আমি বেশি খুশি হতাম যারা একেবারেই দান নাই তারা অবশ্যই দান করবেন কারণ এই মসজিদটা আল্লাহর ঘর মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার রাসূল বলছে যারা একটা মসজিদ আবাদ করে নির্মাণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা তৈরি করে জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়াতে আমরা মসজিদ পাইলাম মসজিদের ছাদ ঢালাই হয় রডের প্রয়োজন হয় সিমেন্টের প্রয়োজন হয় জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একটা ঘর তৈরি করছে যে ঘরটা আল্লাহ তাআলা ছাদ ঢালাই দিছে এক বস্তা সিমেন্ট লাগে নাই এক বস্তা বালি লাগে নাই একটা রডের প্রয়োজন হয় নাই জোরে কোন সুবহানাল্লাহ এত সুন্দর নিখুঁত করে আল্লাহ বানাইছে মসজিদের জায়গাও কম সামনে আর একটা যেহেতু কাতার হয় এই জন্য মাটিরও প্রয়োজন আর বিশেষ করে ওযুখানার ছাউনি প্রয়োজন ওযুখানা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনাদের মসজিদটাও খুব সুন্দর আপনার এলাকাবাসী আসলেই আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে যে আপনারা এরকমভাবে মাহফিলে সময় দিচ্ছেন আমি মুসাফির আর কিছু না করলে আপনাদের জন্য দোয়া করব তবে মসজিদটা যেহেতু দেখেন কত বাজে আর আপনারা পাবো কিনা একটু করেন মহিলাকে অনুরোধ মহিলারা অনুরোধ করছে ও অনেক রাত হয়ে গেছে না বাবাজি না ধৈর্য ঠিক আছে ধৈর্য ঠিক আছে তারপরে তো আমার নামাজেরও দরকার আছে নাকি হ্যাঁ নামাজেরও দরকার আছে আপনারা যদি রাত্রিতে একটু আগে ঘুমাইতে পারেন ও রাত্রিতে আবার নামাজটা আপনারা ভালোভাবে ধরতে পারবেন আসলে ঘুমেরও দরকার অনেক না অনেক রাত কিন্তু হয়ে গেছে অন্য অন্য জায়গায় আমি উঠি 10:30টা 11:30টা থেকে 12টার ভিতরে মনে করে যাই 11:30 আচ্ছা আচ্ছা আল্লাহ করুন আচ্ছা আপনারা যেহেতু চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আরেকটা আগাই একটু জিকির করেন আর একটু পরিবেশটা একটু ভালো করেন আলহামদুলিল্লাহ করেন একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আসে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসীনী মন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দয়াল নবী মায়ের নবী কয় ও আবু বকর তাকায়া দেখো রে আবু বকর আমার আল্লাহ আমাদের মাথার উপরে এমন একটা ছাউনি দিছে আবু বকর কয় হুজুর মাথার উপরে এমন একটা ছাউনি আমার আল্লাহ সেট কইরা দিছে আমিও বুইজা পালাইছি গো নবী এটাই আমার আল্লাহ শুধু মাকড়সার ছাউনি দেই নাই এই ছাউনি দিয়া বেঈমানদের চোখের উপরে আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিছে জোর জোরে কন্না সুবহানাল্লাহ আরে সূরা লাভটা নাজিল হইছে কেন জানো নি রে ভাই এই সূরা নাজিল যখন হয় আমার নবী এই সূরাটা যখন তিলাওয়াত করে সাহাবীদের মাঝে তিলাওয়াত শিখাইয়া দেয় সাহাবীরা তিলাওয়াত করে আমার নবীও তিলাওয়াত করে আবু লাহাব তার দলবল আবু লাহাবের স্ত্রী সেও পর্যন্ত কেই পেছায় আমাদের নামে কেন ছন্দ বানাইছে মোহাম্মদ আমাদের নামে কেন কবিতা বানাইছে মোহাম্মদরে বাঁচতে দেব না এইবার আমার আল্লাহ এমন একটা ছাউনি দিছে রে ভাই এই গর্তের ভিতরে আল্লাহ যেমন একটা ছাউনি দিছে এই বেঈমানের স্ত্রীর চোখের উপর আল্লাহ একটা ছাউনি দেয় আবু বকর সাক্ষী দেয় আবু বকর কয় যখন বেঈমানের স্ত্রী আমার রহমত পাল্লিলা আলামিন নবীরে মারার জন্য একটা পাথর হাতে নিছে রে ভাই আবু জাহেলের স্ত্রী একটা পাথর হাতে নিয়া আবু লাহাবের স্ত্রী একটা পাথর হাতে নিছে এইবার লাহাবের স্ত্রী পাথরটা হাতে নিয়ে আমার নবীরে মারার জন্য রাস্তায় বের হয়ে যায় আরে মসজিদের ভিতরে আমার নবী কোরআন তিলাওয়াত করে রে ভাই আমার আল্লাহ তো সূরা নাজিল করছে নাকি আল্লাহ সূরা নাজিল করছে আমার নবী কিন্তু নিজের থেকে মন গড়া কোনো কথা বলে নাই কোনো আয়াত বলে নাই অত সব বেঈমানের স্ত্রী বলতেছে না এটা আল্লাহ জীবনেও লিখতে পারে না এটা মুহাম্মদ আমাদের উপর রাগ করে লিখছে আমার নবী কি রাগ করে লিখছে লেখে নাই এই বেঈমানের স্ত্রী একটা পাথর নিছে রে ভাই সূরা লাহাবের তাফসীর পড়লে আমার ওয়াজটা পাবেন এই পাথর হাতে নিয়া গো মসজিদের সামনে যায় আমার নবী মসজিদের ভিতরে আবু বকরের সামনে আবু বকরের সাথে কথা কয় আবু বকরের সাথে আমার নবী কথা বলে রে এমন সময় বেঈমানের স্ত্রী আবু লাহাবের স্ত্রী জানালা দিয়া তাকাইয়া দেখা কয় আবু বকর তোমার বন্ধু কই কে বলতেছে তোমার বন্ধু মুহাম্মদ কই আমার নবী আবু বকরের সাথে বসা কিনা জোরে কল এই সূরা তাফসীর করবেন আমার নবী আবু বকরের সাথে বসে কথা বলতেছে আর বেঈমানের স্ত্রী পাথর নিয়ে আমার নবীর আঘাত করবে মাথার উপরে আঘাত করবে এই উদ্দেশ্য গেছে আমার নবীকে আঘাত করার জন্য বলতেছে হে আবু বকর তোমার বন্ধু কই আবু বকর আমার নবীর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায় আমার নবীর দিকে একবার তাকায় আর বেঈমানের স্ত্রীর দিকে তাকায় বন্ধুরা রে আমার আবু বকর কই কেন আমার বন্ধু নবীরে তুমি কেন তালাশ করো গো বেঈমানের স্ত্রী কয় ও আবু বকর
তোমার বন্ধু নবী আমাদের বিরুদ্ধে একটা কবিতা লিখছে ছন্দ লিখছে তাব্বাতিয়া দাবি লাহাবি ওয়া তাব আবু বকর কয় আমার নবী তোমাদের বিরুদ্ধে লেখে নাই এই সূরা আমার আল্লাহ নাযিল করছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আবু বকর কয় আমার নবীর কোন মন করে একটা আয়াত নাই রে আমার আল্লাহ নাযিল করছে বেঈমানের স্ত্রী কয় আবু বকর আজকে যদি তোমার বন্ধু নবীর পাইতাম আমার হাতে যেই পাথর আছে গো এই পাথর দিয়া তোমার বন্ধুর মাথা ফাড়াইতাম জোরে কন্না বুঝবিল্লাহ আমার নবীর মাথা ফাড়াইতে গেছে অথচ সামনে আমার নবী আবু বকরের সাথে কথা কয় আবু বকররে দেখে আমার নবীরে দেখে না কারণটা হলো বেঈমানের স্ত্রীর চোখের সামনে আমার আল্লাহ একটা পর্দা ফাড়াই দিয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার আবু বকর আমার নবীর দিকে তাকায় বেঈমানের স্ত্রীর দিকে বারবার তাকায় আমার নবীর দিকে বারবার তাকায় কারণটা কি আমার নবীর কেন দেখে আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কম এইবার বেঈমানের স্ত্রী কয় ও আবু বকর তোমার বন্ধু নবী আইলে তারে বইল আমি পাথর নিয়ে আইছিলাম তার মাথা ফাড়াইতে আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই আমার নবী একটা মুস্কি হাসি দেওয়া মাত্র আবু বকর কয় হুজুর কারণ বুঝি না বেঈমানের স্ত্রী আপনাকে মারার জন্য পাথর নিয়ে দাঁড়ায় আমার সাথে কথা কয় আপনারে দেখে না আমার নবী হাসে আর কয় আবু বকর এই নীলা গলা খেলে কে জোরে কন আর একটু জোরে কন কে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ আবু বকর কয় হুজুর এত সুন্দর করে আমি আপনার সাথে কথা বলি আমি আপনারে দেখি আপনি আবার দেখেন আমি তারে দেখি আপনিও তারে দেখেন কত জোর সে তো আপনারে দেখে না আমার নবী কয় আবু বকর ও আবু বকর আমার আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করছে আমার যারে তারে দেখানো যায় না শত্রুরা যখন আমারে মারতে আসে গো আমার আল্লাহ শত্রুদের চোখের সামনে একটা পর্দা ফালাইয়া দেয় তারা আমারে দেখতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আবু বকর বলতে হুজুর জীবনে আমি অনেক কিছু দেখছি আজকের ঘটনার মতন ঘটনা দেখি নাই আমার নবী কয় আবু বকর এর একটা কারণ আছে আল্লাহু আকবার কম আবু বকর কয় হুজুর এই কারণটা কি আমি জানতে চাই আমার নবী কয় আবু বকর সময় হলে ঠিকই জানবা এইবার আমার নবীর কাছে আমার আল্লাহ আমার নবী যখন হেলান দিয়া রাখছে দেওয়ালের সাথে হেলান দিয়া আমার নবীর মনটা বেজার করছে রে ভাই আল্লাহ তাআলা তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন মুসলমানের সংখ্যা কত কিতাবের ভিতর আছে 18 থেকে 19 জন মুসলমানের সংখ্যা ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাযিল করেছিল সূরা ইয়াসিনটা যখন নাযিল হয় আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা ইয়াসিন দিয়ে আমার বন্ধু নবীরে জানায় দেয় নবী গো এই সূরা ইয়াসিন এখন প্রতিষ্ঠিত করতে হইব নবীর উপর হামতাম চলে কিন্তু আল্লাহ সমস্ত বিপদ থেকে বাঁচায় কি দিয়ে পর্দা দিয়ে কি দিয়ে আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই আমার নবীর মন বেজার রে একটা সাহাবী ওই মুহূর্তে দাঁড়ায় কয় হুজুর আপনার মনটা কেন বেজার দেখলাম মুখে হাসি অথচ মনটা বেজার হইল আমার নবী কই জাননীর সাবিরা এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করছে আল্লাহু আকবার কম আরে সূরা ইয়াসিন যখন নাযিল হয়
ابو بكر কই হুজুর এই মুহূর্তে আপনার উপর হামতাম চলতেছে আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে আমার নবী কয় সাবিরা রে এই মুহূর্তে আমাকে মারার জন্য অনেক ষড়যন্ত্র করতেছে হামতাম করতেছে বেঈমানেরা মিটিং দিছে আবু জাহেল উতবা সাহেবা হুতাইবা মুগীরা বড় বড় নেতা যারা ছিল সবাই মিলে সিদ্ধান্ত নিছে মুহাম্মদ রে যেখানে পাইবা সেখানে মারবা সরে কন্নাউ জুবিল্লাহ আরে নবীরা গুজর যুবক সাহাবি দাঁড়াইছে রে ভাই আজকের মাহফিল যুবকেরা ভালো করে শুনে নাও যার বয়সটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ১৭ থেকে ১৮ বছর এই ১৭ থেকে ১৮ বছরের যুবক দাঁড়ায়া কয় হুজুর সূরা ইয়াসিন আমার আল্লাহ নাযিল করেছে এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইলা আমাকে অনুমতি দেন আমি ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহু আকবার কর আরে আমার নবী যখন বলে ও সাহাবি তার নামটা কিতাবের ভিতর আসছে ভালো করে শুনবা যেই সাহাবীর বেশি বেশি হাদিস বলছে আমি তার হাদিসটা বেশি বেশি করে পড়ি ভালো করে শুনবা আমার নবী বলেছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসুদ তুমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও জানো নি ওরা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে তাহলে কি হবে তুমি কি জানো বলে কি হবে এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে ওরা তোমাকে মাইরেও ফেলাইতে পারে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত করব আমি সূরা ইয়াসিনের জন্য জীবন দিতে পারবো সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যা যদি মরণ হয় আমি মরণ গ্রহণ করব জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর কাছে অনুমতি চাই আমার নবী বলে ও আব্দুল্লাহ ইবনে মাসুদ আমি নবীর শত্রু রাজা কোন মারতে আসে গো আমার আল্লাহ একটা পর্দার ব্যবস্থা করে তুমি কিন্তু পাবা না আব্দুল্লাহ ইবনে মাসুদ কই হুজুর আমারে যদি উরা মারতে মারতে মাইরা বালাই তাতে কোনো দুঃখ নাই তবু আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাই জোর জোরে কন্না সুবহানাল্লাহ এইবার আবু বকর ওই মজলিসের ভিতরে অন্যান্য সাহাবীরা মজলিসের ভিতরে চোখের পানি পালায় কান্দে আর কয় আল্লাহ আব্দুল্লাহ বলে মাসুদ যাবে গো সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে কলিজাটা কত ভারো ভালো করে শুনে নাও আব্দুল্লাহ বলে মাসুদ এইবার নবীর কাছ থেকে বিদায় নিয়ে রওনা করছে যাইতে যাইতে দেখে বেঈমানের বাড়ির ভিতরে একটা মিটিং হয় ওই মিটিং এর ভিতরে আবু জাহেল রয়েছে উতবা সাহেবা মুগীরা হুতাইবা সব নেতারা বসে রয়েছে আব্দুল্লাহ বলে মাসুদ জানালা দিয়ে দেইখা চিন্তা করে আর কান্দে মনে মনে কয় আল্লাহ বেঈমানেরা সব একই জায়গায় বসে রয়েছে এইখানে আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব আল্লাহু আকবার কর এইবার আব্দুল্লাহ বলে মাসুদ দুইটা কান বন্ধ করছে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুয়াজ্জিন যা আজান হয় এর ভিতরে দুইটা কানের ভিতরে কেন লোক ঢুকতে হয় আঙ্গুল ঢুকতে হয় কারণটা কি জানেননি বাহিরের কোন শব্দ যেন তার ডিস্টার্ব না করে আব্দুল্লাহ ইবনে মাসুদ দুইটা কান এরকম ভাবে বন্ধ কইরা রে রুমের ভিতরে প্রবেশ করে বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي للأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم
أنصر تمام لم تنصرهم لا يؤمنون إنما تنصر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحل ما تركتم وما قدم وآثر وكل شيء حصيناه في إمام مبين وأدرك لهم مثلنا أصحاب القرية إذا جاء أهل المرسلون إذا أرسلنا إليهم مثلنا فقدموا ما فعززنا بثالثهم فقال إن إليكم مرسلنا قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء فأنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تذكرنا بكم إلا لم تنتهوا لنا رجمنكم لما سنكم منا عذابا أليما قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى ولا يقوم يتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون قرآن تلوت ভালো লাগে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়তেছি এত মজা লাগে বেঈমানেরা যত নেতারা ছিল সব মনোযোগ সহকারে শুনতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেঈমানদের কাছে কুরআন তেলাওয়াত ভালো লাগে আমাদের ভিতর কিছু মুসল্লি আছে যারা কুরআন তেলাওয়াত শুনলে তাদের গায়ে আগুন জ্বলে এই কথাটা ঠিক কি না যারা আলেম ওলামাদের বিরোধিতা করে আছে না নাই জোরে কোন আমি যখন বাইরে যাই আমার প্রতি আন্দোলন শুরু হলো প্রথম আমি যাই তখন কোনো সমস্যা নাই আমারে পার হতে দেয় আর আমি যখন পরবর্তীতে পোশাক পরছি পাগড়ি পরে যখন আমি বাইরে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি অন্য রাষ্ট্রে তখন আমারে চেক করে আমার পোশাক চেক করে আমার ব্যাগ চেক করে আমার আমার রুমের ভিতর ডাকে নিয়ে কয় হুজুর যা আছে দেন কেন এত জ্বলে কেন এত জ্বলে কেন আমি যতটুকু বলি আমার কথা হলো হুজুর ছাড়া তোদের চলবেও না কথা কোন আজ আলেম ওলামা দুনিয়াতে আছে বিদায় আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নাস নিয়ামত এখনো দুনিয়াতে রাখছে হ্যাঁ কথাটা ঠিক কি না আজকে আলেমদেরকে ঘৃণা করো ভালো করে শুনে নাও আলেম যদি না থাকে তোমার কুত্তার মতো মরা লাগবে কথা কোন ঠিক কি না আরে সারা জীবন করলি রে তুই সাইফুল্লাহ রে ঘৃণা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না কথা কর না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না তুই জারক সুলতান হইতি কথা কোন না গিয়া মোল্লা যদি তোর মার বিয়া না পারে তো তুই জারক সুলতান এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি বন্ধুরা রে আমার বেঈমানদার কাছে ভালো লাগে এইবারে এক পাতি নেতা কি নেতা পাতি নেতা দেখুন যারা প্রকৃত ভালো নেতা ওরা ফটর ফটর করে না পাতি নেতা যারা তারা ফটর ফটর করে কত বল ঠিক কিনা এক পাতি নেতা পিছন দিকতে যায় আসল নেতার হাত ধরে কোন নেতা এই কি কি মুহাম্মাদের সালা বেলায় আইসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করে গো আর আপনি মনোযোগ সহকারে শুনতেছেন এই ঘটনা যদি গ্রামবাসী জানতে পারে গো সবাই মুসলমান হয়ে যাইব জোর জোরে কর না সুবহানাল্লাহ পাতি নেতা কইতেছে তাড়াতাড়ি বন্ধ করেন নইলে কিন্তু এইটা প্রকাশ হয়ে গেলে কিন্তু শেষ একজন আমাদের পক্ষে থাকবে না সব মুহাম্মাদের পক্ষে যাবে নেতা আমি ঠিক রাখতে গেলে অনেক কিছু করতে হয় এবার পাতি নেতা যা কইতেছে এই এই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর
কি শুনতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে দুইটা কান কি বন্ধ বন্ধুরা রে আমার কয় বন্ধ কর বন্ধ করে না এই বেঈমান রে পাতিনি তা কয় ওলি তা গো আপনিও না মনোযোগ সহকারে শুনতে শুনতে ভালোই লাগে সুবহানাল্লাহ কর না ভালোই লাগে এইবার পাতি তাজায়া চামড়ার একটা মোজা ছিল আর হাতের ভিতর কিতাবের ভিতর আছে চামড়ার মোজা ছিল এই চামড়ার মোজাতে নিয়ারে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপর যখন একটা সর মাইরা দিছে রে ভাই কানের তালা ফাইটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের ভিতরে পইরা গেছে আল্লাহু আকবার কো আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের যখন হুঁশ ফেরে রে ভাই কান দিয়া টকবক করে তাজা রক্ত পড়তেছে এই রক্ত মাখা শরীর নিয়ে আবার দাঁড়াই কানটা এরকম ভাবে বন্ধ করে আবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া فترني إليه ترجعون أتخذ من دونه آلهة إن يرد الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني ضل في ضلال مبين إن آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعد من جند من السماء وما كنا منزلين إن كانت إلا شيحة واحدة فإذا هم خامدون يا حسرتنا على العباد ما يأتيهم من رسول إلا كانوا يستهزئون ألم يروا ما هلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع الذين محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعنب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض من أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلك منه النهر فإذا هم مظلمون এই বেঈমান রাগন্ত অবস্থায় আবার আরেক কানের উপর একটা চর মেরে দিছে দুইটা কানের তালা পাইটা গো আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা কান দিয়া টকবক করে রক্ত বারে জমিনে পইরা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদের ওসুফের চোখ ভরা পানি বুগু ভরা ব্যথা নিয়ে আমার নবীর দরবারে রওনা দিছে রে ভাই আমার রহমাতাল্লিল আলামিন নবী সাহাবীদের মাঝে কয় ও সাহাবীরা রে আমার যুবক সাহাবীটারে পাঠাইয়া দিছি না জানি ওরা কেমন ব্যবহার করতেছে না জানি আমার সাহাবীরা ওরা কত কষ্ট দিতেছে এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা পাঠাইয়া পুরা শরীরটা রক্ত মাখা অবস্থায় আমার নবীর দরবারে আসে রে সকের পানি মালায়া কান্দে গো আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে আমার নবীর দরবারে আসতেছে আমার নবী এইবার কামরার ভিতর ঢিকা গো বাইরে বের হয়া দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্ত মাখা শরীর নিয়ে কান্দতে কান্দতে আইতেছে আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তোর কেমন লাগে রে কেমন আছো আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে শোনেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ফেলে কান্দার কয় নবী গো আপনি নবী কি বলেন আমি তো কিছুই শুনি না পারলাম না পার হলাম না কুরআন পড়িতে ব্যথায় আমার ডিস্টার্ব করে নবীকে ব্যথায় আমার ডিস্টার্ব করে নবী হে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
আব্দুল্লাহ বলে মাসুদ কান্দে রে আমার নবী কান্দে সাহাবীরা কান্দে সবাই জগর জগের বালি বালায়া বালায়া কান্দে রে আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেয়গা আমার বন্ধু নবীর সাগামি এই যুবক 18 বছরের যুবক সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা মাটাইয়া রে রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে কান্দে রে আমার নবীর দরবারে চোখের পানি পালায়া কান্দে ও জিবরাইল আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আমার নবী কান্দে সাহাবীরা কান্দে সবাই কান্দে আজকের ময়দানে কান্নার রোল কইরা গেছে রে আর তুমি জিবরাইল ওই মজলিসের ভিতরে আমার নবীর সামনে দাঁড়ায়া শুধু হাসবা আমার নবীর সামনে দাঁড়ায়া শুধু হাসবা এইবারে জিবরাইল আল্লাহর হুকুম পায়া রে স্বাগতবাসীরা জিবরাইল আমার নবীর সামনে আইসা হাসে আমার নবী কান্দার কই জিবরাইল ও জিবরাইল আমি নবীর চোখের পানি দেখলে তোমার মজা লাগে তোমার আনন্দ লাগে জিবরাইল কই হুজুর আপনার চোখের পানি দেখলে আমি সইতে পারি না বন্ধুর বিপদে বন্ধুর চোখে পানি আসবে এটাই সত্য হুজুর গো আপনার বিপদে আমার কান্না করা প্রয়োজন কিন্তু আমি কানতে পারি না আমার নবী কয় জিবরাইল কেন তুমি কানতে পারো না কারণটা কি জিবরাইল কয় হুজুর আমার আল্লাহর হুকুম এই মজলিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যে দুইটা কানের তালা পাড়ায়া সর্বশরীর রক্তাক্ত নিয়ে কান্দে হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আপনিও কান্দেন সাহাবীরা কান্দে আমার আল্লাহ কয় জিবরাইল ওই মজলিসের ভিতর যায়া শুধু হাসবা আমার নবী কয় জিবরাইল রে আমার আল্লাহ কি আমার দুঃখ দিয়া মজা পায় আমার দুঃখ দেখলে আমার আল্লাহর মজা লাগেনি ও জিবরাইল তুমি যাও 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 আমার মালিক একটু বলো আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসার হাল তারা মিন বুতুর মারজিল বাসার কারতাইনি আলিবু ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হুয়া হাসি আল্লাহর কাছে যাও ও জিবরাইল যেই মালিকে আসমান বানাইছে এত সুন্দর কইরা আমার মালিক রে বলবা আল্লাহ তোমার বন্ধু নবী রে তুমি কষ্ট দিয়া কে মজা পাও ও জিবরাইল আল্লাহর কাছে জিগাইবা আল্লাহ কেন তোমারে হাসতে বলছে কারণটা কি এইবারে জিবরাইল যা কয় আল্লাহ গো অনেক রাত হয়ে গেছে 12টা না না দেখেন 12টা ভাই বাবাজি আমাকে আর আর কষ্ট দিয়েন না ওই বাচ্চাটা দেখেন আপনার অসুবিধা কি ভাই হ্যাঁ বাচ্চাটা তো থাকবেই ঘুমাচ্ছে না আপনি সরতে না আসলে কি করবেন দেখেন কত 12টা বেজে গেছে ভাই 9:30টায় তুলে দিবেন একটু চিন্তা করে দেখেন আল্লাহ আকবার কোন কোরআনের আলোচনা ভালো লাগে না নাকি আমি বাইরে কোন কথা বলতেছি এগুলো তো কোরআন থেকেই বলতেছি সূরা ইয়াসিন নাকি আজকে আপনারা যদি এই আমলটা করতে পারেন সূরা ইয়াসিন আপনারা তো আলোচনা শুনলেন আলোচনা শুনলেন কিন্তু আমি তো মূল ব্যাখ্যাটা এখনো ভাঙিনি সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে প্রতিদিন সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে রাখলেন আর অনেক ফজিলত রয়ে গেছে
যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা ইয়াসিন একবার তিলাওয়াত ঘুমাইতে পারে সকালবেলা সে নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে উঠবে তাফসীরের ভিতর আছে আবার কবিন্দ হুজুর এগুলি আছে নাকি কিতাবের ভিতর আছে আল্লাহ আকবার খান বন্ধুরা রে আমার এইবার আমার আল্লাহর কাছে জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবী জানতে চায় ওই মজলিসের ভিতর নবী হাসে সাহাবীরা হাসে আর আমারে তুমি কেন সাহাবীরা কাঁদে নবীও কাঁদে আমারে কেন হাসতে বললা আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল রে আমি তোরে কেন হাসতে বলছি জানো শুনি আজকের মজলিসে সবাই কাঁদে গো আর আমি তোরে হাসতে বলছি আর কারণ হইল আজ থেকে কিছুদিন পরে ঘটনা হইব এই ঘটনা আমি আমার বন্ধু নবীরে জানাবো আমার বন্ধু নবীরে জানায়া দিবি রে জিবরাইল যেই ব্যক্তি আমার বন্ধু নবীর কানের তালা বাড়াইছে কিছুদিন পরে তার একটা ঘটনা ঘটবে ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও আজ থেকে একটা বছর পরে আমি আমার বন্ধুরে জানাবো জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ যেহেতু টাইম নিছে ভাই আর এখন টাইম বাড়ায়েন না এর পরের যে ঘটনাটা আসলে বলতে গেলে অনেক একটা সময় লাগবে কারণ দুটো কানের তালা ফাটাইছে আর ওর কান দিয়ে একটা ব্যাগ হবে ওর কান দিয়ে কি হবে একটা ব্যাগ তৈরি করা হবে হাদিসের ভিতর আসছে ওই ব্যাগটা নিয়ে আসবে আমার নবীর কাছে আল্লাহ আকবার কোন এই ব্যাগটা আমার নবীর মানে কঠিন একটা আলোচনা এটা আপনারা তাফসীরটা পড়লে আপনারা পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি যতটুকু আলোচনা করছি আলহামদুলিল্লাহ অনেক রাত আমার এখান থেকে আবার যেতে হবে অনেক দূরে এই রাত্রিতে আমার গাড়ি টান দেবো আমি ওখান থেকে রাত্রিতে গাড়ি টান দিয়ে আপনাদের এখানে আসছিলাম আমি একটা দিনও রাত্রিতে ঘুমাইতে পারি না প্রত্যেকটা দিনই প্রোগ্রামের জন্য আমার রাস্তায় রাস্তায় গাড়িতে থাকতে হয় তো যা ভাই আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা দান করছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দোয়া করব মন থেকে আমি মুসাফির আর কিছু না হলেও আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করব যাদের মা নাই বাপ নাই তাদের জন্য দোয়া করব আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন সামনে আসছে মাহে রমজান মাস এই মাহে রমজান মাসের জন্য নিয়ত করবেন আগের থেকে নিয়ত করবেন এজন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত আমরা যে কোনো কাজ করি না কেন নিয়তের উপরে নির্ভরশীল এই মাহে রমজান মাসের ব্যাপারে একটা হাদিসের ভিতর আসছে আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিরা মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না সে ব্যক্তিরা ধ্বংস হবে এজন্য আপনারা মাহে রমজান মাসের জন্য গুনাহ মাফ হয় এই নিয়তে ইবাদত করবেন মাহে রমজান মাসের আমাদের আল্লাহ তাআলা যে 30টা রোজা দিবে হয়তো 29টা হোক 30টা হোক এই রোজাগুলো আল্লাহ তাআলা আমাদের সহি সালামতে প্রত্যেকটা মুসলমানকে রাখার জন্য তৌফিক দিক সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন আমার বলা বক্তব্য আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকে আসলে ইউটিউবের ভিতর যারা দেখছেন আলহামদুলিল্লাহ বিষয় হলো আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি এবং যুবকদেরকে নিয়ে আমি বেশি আমি একটু রসিকতা করি আর যুবকদেরকে আমি বেশি ভালোবাসি আর ইউটিউবে ভাইরাল হয়েছে আমি একমাত্র যুবকদের কারণে আর আমি একটা জিনিস দেখলাম সেটা হলো আপনারা জানেন কিনা আমি ঘুরে ঘুরে যতটুকু মাহফিল করে শুধু দেশ না বাইরে আমি যতটুকু দেখছি এখন অনেক হুজুররা দেখা যায় যে ভালোবাসে ঠিক আছে কিন্তু আগে তারা বিরোধিতা করতো ভাই এই অনেক আলেমলা দেখা যায় যে মাহফিলে উইঠা বলে হিংসা করা যাবে না গীবত করা যাবে না আর সেই আলেমগুলোই দেখবেন এক আলেম আর এক আলেমের বিরোধিতা করে কিন্তু একমাত্র দেখলাম জনগণগুলোই ভালো আছে আমি যে বলছি জনগণ মাথাটাল কিন্তু এটা কি জন্য বলছিলাম তখন তো আমি ভাঙ্গি নাই আর আমি যে ধারায় আলোচনা করি আমার প্রথমে একটা ঝামেলা আসার কারণে আমার ধারাটা কিন্তু নষ্ট হয়েছে যার কারণে আমি যুবকদেরকে নিয়ে মাতাতে পারিনি এলাকার ভিতর যতগুলো যুবক ছিল যতগুলো যুবক বাইরে ছিল সবগুলো যুবক এই মাহফিলের ভিতরে আসতো সবগুলো যুবক এই মাহফিলের ভিতরে আসতো তো যাও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহর নসিবে যতটুকু রাখছে ততটুকুই হবে নাকি বল তা আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার বলা বক্তব্য ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আর একটু জোরে কোন আমিন তো যাই হোক আমার এই ভাইজান অনেক কষ্ট করছে এই মাহফিলটার জন্য অনেক কষ্টে করে এই ডেটটা নিছে তাছাড়া আপনারা ডেটটা পাইতেন না তো অনেক আগে বুক করার কারণে আপনারা ডেটটা পাইছিলেন তো যাই হোক আমি যতটুকু আলোচনা করছি এর ভিতরে নামাজের কথা ছিল এর ভিতরে আমি হালকা রোজার কথাও বললাম এর ভিতরে আমি মহিলাদের মা বোনদের পর্দার কথা একটু বলছি বললেই
আসলে সব বিষয় কিন্তু আলোচনা করা সম্ভব না একটা আয়াতের তাফসীর একজন দেখবেন যে একটা স্টেজে বসে আধা ঘন্টার ভিতর মানে পুরো কোরআন শরীফের তাফসীর করতেছে কিন্তু তাফসীর কিন্তু এত সহজ জিনিস না একটা আয়াতের তাফসীর যদি করতে হয় পরিপূর্ণ একটা আয়াতের তাফসীর সারা রাত করবেন এক আয়াতের তাফসীর শেষ হবে না এই কথাটা ঠিক কি না সিটারি বাদ পরে তুমি যত যাই করো আল্লাহ সব বুঝে আমরা তো বাঙালি না ওই এক বক্তা বলছিল আপনারা শুনছেন কিনা বাঙালি তো বোঝার বেলায় খুব কম বুঝবো খালি মানে নেতামের বেলায় বেশি আরবিতে গালি দেয় আরবিতে গালি দিলে ও কই কই আলহামদুলিল্লাহ মানে খুশি হইছে এটা লোক বাঙালি হ্যাঁ কিন্তু আরবিটার অর্থ বোঝার বেলায় নাই আমরা নামাজ পড়ি নামাজের হাকিকতটা কিন্তু এখনো বুঝি না নামাজটা আসলো কিভাবে নামাজটা কোন নবী আগে পড়ছে কোন উক্ত নামাজ কিভাবে আসলো কোন উক্ত নামাজ আগে কোন নবী পড়ছিল যোহরের নামাজটা কোন নবী আগে পড়ছে আসরের নামাজটা কোন নবী আগে পড়ছে অন্যান্য নবীদের বেলায় নামাজটা কিভাবে ছিল বিস্তারিত আলোচনা আমি ধীরে ধীরে করতাম কিন্তু আসলে মনটা নষ্ট আর বিশেষ করে অনেক রাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিন আর